ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ছিনতাই করে পালালো চার দুষ্কৃতী। জানা যায়, আজ বেলা একটার সময় শিলিগুড়ি মহকুমার ফাঁসিদা ব্লকের বিধাননগরের SBI ব্যাংকে টাকা তুলতে আসেন ঘোষপুকুর মৌলানী বাসিন্দা ঝন্টু সাহা। তিনি ব্যাংক থেকে 50,000 টাকা তুলে প্রত্যেক বারের মতো টাকাগুলি ব্যাগে করে নিয়ে বাড়ি ফেরার জন্য বাসস্ট্যান্ডে আসে বাস ধরে মৌলানীর উদ্দেশ্যে রওনা হন এবং বাস থেকে নামার পর পেছন দিক থেকে আসা একটি মোটর সাইকেলে থাকা দুই দুষ্কৃতী তার কাছ থেকে ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি ঘোষপুকুর পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলে। ছিনতাইয়ের খবর শুনে টাকা ছিনতাই হয়ে যাওয়া ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিধাননগর থানায় আসেন এবং বিধাননগরের যে ব্যাংক থেকে টাকা তোলা হয়েছিল সেই ব্যাংকের CCTV ফুটেজ দেখার পর জানা যায়, ব্যাংকের ভেতর থেকেই সেই ব্যক্তিকে নজর রেখেছিল দুষ্কৃতীরা। ব্যাংক থেকে বেরোনোর পর সেই ব্যক্তির পিছু নেয় সেই দুষ্কৃতীরা, সেটি আশেপাশের দোকানের CCTV ফুটেজে দেখা যায়। ব্যাংকের পাশে থাকা একটি CCTV ফুটেজে দেখা যায়, দুটি গাড়িতে মোট চারজন দুষ্কৃতী ওই ব্যক্তির উপর নজর রাখছিলেন। সুযোগ বুঝে গাড়ি থেকে নামার সময় ব্যক্তি ছিনতাই করে সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ি CI সুদীপ্ত সরকার আসেন এবং ছিনতাই হয়ে যাওয়া ব্যক্তির সঙ্গে কথা বলেন। অপরদিকে ঘোষপুকুর থানায় পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করে। ফাঁসিদেওয়া থেকে ঋষি চ্যাটার্জির প্রতিবেদন, হেডলাইন নিউজ, শিলিগুড়ি। আমি অপর্ণা তরফদার। ওখান থেকে বের হয়ে জীবনজ্যোতিতে গেছি, জীবনজ্যোতির থেকে ওষুধ নিচ্ছি। ওষুধ নেওয়ার পরে আমি এখান দিয়ে পার হয়ে ওপারে গেছি। ওপারের নিচে তিনটে বাজছিল পরপর। আমি ফার্স্টের যে বাসটা লাগানো ছিল ওই বাসটার মধ্যে উঠছি। ওই বাসে গেছি ময়লানিতে, ক্রসিংটা যে আছে ক্রসিংয়ের ওই দিকে আমার বাড়ি আছে। আমি ওই সেটে নেমে ক্রসিংটা পার হচ্ছি, ঠিক এইভাবে পার হচ্ছি, তো এই হাতে আমার মিলিটারির ব্যাগটা ছিল। আর এখান থেকে একটা বাইক এসে ব্যাগটা টান দিয়ে নিয়ে গেছে। আমিও বহুত চিৎকার চিৎকার করছি, গাড়ি একটা পালে বাইকটাকে ধরতে পারতাম, কোনো গাড়িওয়ালাকে পাইনি, ও তো চলে গেছে। বাইকে কজন ছিল? বাইকে আমার যতদূর সম্ভব দুইজনই ছিল। দেখতে পেয়েছেন কী রঙের গাড়ি ছিল? না, গাড়ি তো একদম পুরানা গাড়ি ছিল, গাড়িটা রঙও বোঝা যায় না। সন্দেহ কি করে করবো স্যার, সন্দেহ করতে পারিনি। এখন তো পুলিশ তদন্ত করেছে, কয়েকজনের CCTV ফুটেজও পাওয়া গেছে, তাদের মধ্যে কি চিনতে পারছেন? না, আমি কাউকে চিনতে পারছি না। চিনতে পারছেন? আপনার নাম? আমার নাম ঝন্টুলাল সাহা।